বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে ঘড়িরঘাটায় সকাল 6:10। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর সকালবেলা তখন দেখলে না উঠেছি তো, তারপরে গিয়ে এই যে দরজা জানলা খোলা কমপ্লিট আর ওদিকে বাসি কাজও কমপ্লিট করে ফেলেছি। আর কী বলতো, যা গরম দিন দিন পড়ছে, গরমের মধ্যে যদি একটুখানি তাড়াতাড়ি সকাল সকাল ওঠা যায় না, তাহলে কিন্তু সমস্ত কাজও কমপ্লিট করে নেওয়া যায় আর তার সাথে কিন্তু নিজেকেও অনেকটা সময় দেওয়া যায়। আর এই দেখো, সমস্ত বাসির কাজ কমপ্লিট করে ওদিকে ব্রাশ করাও কমপ্লিট, আর এখন একটুখানি ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিলাম। আর তারপরেই না ড্রেসটা চেঞ্জ করে চলে গেছিলাম হচ্ছে সোজা গোপালকে ঘুম থেকে তুলতে। তো গোপাল সেবা দেওয়া কমপ্লিট করে দেখলাম যা রোদ সকাল সকাল উঠে পড়েছে, গাছগুলোতে যদি এখনই জল না দেওয়া হয় ওরা এখনই অর্ধেক মারা যাবে। কি গরমের তাত বলো, মানে রোদ জানা উঠছে তার থেকে তাতটা এতটাই বেশি যে গাছ কেন মানুষেরই, মানে মানুষ গাছ সবারই অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে বলো। আর সকাল সকাল উঠে দেখবে গাছে যদি এইরকম এত সুন্দর সুন্দর ফুল দেখা যায়, মনটাও কিন্তু বেশ অনেকটাই ভালো হয়ে যায়। তো সেই লোভে লোভেই বলতে পারো সকালবেলা একটুখানি মানে এই যে স্কিন কেয়ারটা করার আগে না ছাদ থেকে ঘুরে আসি, নাহলে এই যে এখন একটুখানি সানস্ক্রিন দেবো, একটুখানি ক্রিম মাখবো, তো যেই এরপর রোদে যাবো এত ঘাম হবে, যেটুকু ক্রিম মেখেছি সবটা ঘামেই বেরিয়ে যাবে। তো সেই জন্যই বলতে পারো সমস্তটা করে এসেই এখন করে নিচ্ছি। আর আমাকে দেখতে একটু বুদ্বুদ লাগছিলো বলো, কী বলতো এখন আর ওই SPF যেটা 40 আর কি লোটাসের সানস্ক্রিন আছে ওটার এখন ইউজ করি না, কারণ ওটা দিলে না আরও প্রচণ্ড গরম লাগে। তো এখন ওই যে SPF 20-ওয়ালা একটা লোটাসের বডি লোশন আছে, তো সেটাই হাতে অ্যাপ্লাইয়ের সাথে সাথে না হালকা করে মুখেও অ্যাপ্লাই করে নেই। আর ঘরের থেকে তো বেরোচ্ছি না, তো সেরকম একটা অসুবিধা হয় না, ওটা দিয়ে কিন্তু ভালো কাজ চলে যায়। তো এই দেখো আমি একদম পুরো রেডি হয়ে গেছি আজকে যুদ্ধে নামার জন্যে। আর যুদ্ধে অলরেডি নেমে পড়তে হয়েছে, কারণ উপরের সমস্ত কাজ কমপ্লিট করে আবার আমাকে যেতে হবে হচ্ছে নিচে, কারণ নিচেও আজকে অনেক কিছু আছে। আর আজকে একটা জিনিস রান্নাও করবো, সেটা হচ্ছে আমার ফেভারিট মোচা, তো সেটাকেও কাটতে হবে। তো নিচে গিয়ে আজকে অনেকটাই কাজ আছে, তো ভাবলাম উপরেরটা ঝমঝম করে সেরে নেই, তারপরেই সমস্তটাই না হয় করা যাবে। আর জানো তো ঘরটাকে না একটু আধটু চেঞ্জও তো করেছি, দেখতেই পাচ্ছ টেডিবিয়ারটাকে ওদিকে বেড টেবিলের ওপর থাকতো, এখন এটাকে এইখানে এনে দিয়েছি। মাঝে মধ্যে না ঘরটাকে কিন্তু সাজাতে ইচ্ছাও করে, আর কী বলতো একদম ঠিক করেই নিয়েছি, তবে সাজাবো, তবে একটু আস্তে আস্তে। আর কখন কী করছি সবটাই দিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই যে এদিকে চার্জারগুলো ঝুলছিল, মানে প্রতিদিনই সকালবেলা এইসব কাজগুলো থাকে, তবে কোনো দিন আগে আগে করা হয়ে যায়, কোনো দিন একটু লেট হয়ে যায়, এই যা। তো ওদিকেও জিনিসগুলো জায়গায় রেখে দিই, এখন একটুখানি এইখানের গাছগুলোকে দেখে নিচ্ছি যে ওদের কী অবস্থা। আর এই দেখো তোমাদেরকে বলেছিলাম একটা স্প্রে বটল আনবো, আর কি ইনডোর প্ল্যান্টে না যদি স্প্রে করে জল দেওয়া হয় জানো তো গাছগুলো খুব ভালো থাকে। আর একটা দিদিভাই আমায় জিজ্ঞেস করেছিল যে অ্যালোভেরা গাছে প্রত্যেক দিন জল দেওয়া যায় কি না। কী বলো তো দিদিভাই, যেগুলো ঘরে থাকে না সেগুলোকে তো এখন আগে দেখতে না হাতে করে দিতাম, তো স্প্রে বোতলটা আনার পর থেকে তো এখন দেখতেই পাচ্ছ স্প্রে করে দিচ্ছি। আর জানো তো ছাদেও দেখবে খেয়াল করে দুটো বড় বড় অ্যালোভেরা গাছ আছে, তো ওদেরকে তো প্রত্যেক দিন যেমন সব গাছে জল দেয় তেমনই জল দেয়, তো দেখেছি কোনো ক্ষতি হয় না। আর কি ছাদে যা রোদ ওদের একটু জল বেশিই পড়ে, তবে তুমি যদি ঘরে রাখো সকাল বিকাল যা রোদ পড়েছে না একটুখানি যদি হালকা করে জল স্প্রে বা হাতে করে অল্প অল্প করে দেওয়া যায় তবেই কিন্তু ভালো হবে। তবে এটা খেয়াল রাখবা গাছের মাটি যেন কখনোই পুরোপুরি ভেজা না থাকে, আসলে এগুলো ইনডোর প্ল্যান্ট, তো বেশি জল থাকলে না গাছের গোড়া পচে যাবে। আর কি এই জিনিসটা আমি ভালোভাবে রিয়ালাইজ করেছি, কেন বলতো আমার বেশ কিছু গাছ কিন্তু মারাও গেছে অতিরিক্ত জল দেওয়ার কারণে। তো এখন বলতে পারো ওই যে ঠ্যাক খেয়ে খেয়ে মানুষ শেখে না, তো আমিও বলতে পারো ইনডোর প্ল্যান্টগুলোর কেয়ার করা ঠ্যাক খেয়ে খেয়ে শিখছি। আর তোমাদের যাতে আমার মতো অবস্থা না হয় তাই তোমাদেরকেও কিন্তু সবটা শেয়ার করে দিচ্ছি, কারণ আমরা যারা গাছ লাগাতে ভালোবাসি না দেখবে একটা গাছ মারা গেলে এত খারাপ লাগে যে কী সুন্দর ওদেরকে বাড়াচ্ছিলাম। আর কী বলতো আজকে সকাল থেকে মনটাও অনেকটা খারাপ, কেন খারাপ তোমাদের সাথে সবই শেয়ার করি, তো এটাও শেয়ার করবই। কারণ হচ্ছে আজকে সকালবেলা অ্যাকোরিয়ামে যে সাদা রঙের মাছটা দেখতে না, সেই সাদা মাছটা আজকে সকালবেলা মারা গেছে। কালকে রাত্রিরেও মোটামুটি যেমন খাবার দাবার খায় তেমনই খেয়েছিল, কিন্তু কী জানি বুঝলাম না সকালবেলা উঠে দেখি ও একদম জানো তো জলের নিচে পড়ে রয়েছে। মানে সকালবেলাটা এত বাজেভাবে আমার শুরু হলো কী বলবো। তো যাই হোক, যত যাই হয়ে যাক সংসার তো ঠেলতেই হবে বলো, সংসারে যাঁতা কলে যতক্ষণ একবার পড়ে গেছি এর থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। তাই ওই দিকে দেখো উপরের কাজগুলো কমপ্লিট করে এখন একটুখানি চা খেয়ে নিচ্ছি, মনটা এতটাই খারাপ কিছু ভালো লাগছিল না, তাই একটুখানি এইসব ছিমছাম কাজগুলোই করছিলাম। তো বললাম না ঘরটাকে একটু একটু করে সাজাবো, তো দেখো এখানে কিন্তু প্রথমেই ট্রেটাকে চেঞ্জ করে দিলাম, তো ওই ট্রেটা খুব একটা ভালো লাগছিলো না, আর কালারটাও একটু ডিপ কালার ছিল, তো ঠিক
খেলছিল না, তো দেখলাম লাইট কালারের ট্রেটা দিয়ে না বেশ দেখতে ভালো লাগছে। তো তারপর এইদিকে যা আজকে রান্না করবো না সেগুলোই কেটে নিচ্ছি, আজকে একটুখানি ফুলকপির তরকারিই করবো। আর অনেকেই আমাকে বলেছিলো যে শাক যখন কাটবে একটুখানি আটিটা খুলে নিয়ে বেছে কাটতে, তো হ্যাঁ গো দিদিভাই বেছে কেটে একটু লাভই হয়েছে, কারণ ভেতরে পোকা ছিল না কিন্তু বেশ কিছু ঘাস টাস ছিল, তো সেগুলোকেই বার করতে পেরেছি। আর দেখো সমস্ত শাকটা কেটে নিয়েছে, নিয়ে যেটুকু তুলে রাখা রেখে দিলাম আর যেটুকু আজকে রান্না করবো সেটুকু কিন্তু একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর তারপর চলে এলাম এখনকার সব থেকে বলতে পারো সময়সাধ্য কাজ, সেটা হচ্ছে মোচাটাকে কাটা। তো অনেকেই বলে নাকি মোচা কাটতে গেলে বঁটি লাগে, কিন্তু কী বলো তো বঁটি দিয়ে আমি ঠিক জিনিসপত্র না কোচাতে পারি না আর কি, মানে যেটা ঝিরিঝিরি করে কোচানো, তো সেসব দিক থেকে দেখতে গেলে কিন্তু আমার চাকুটাই সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছ মোচাটা কাটতে গিয়ে কিন্তু আমি চাকুটাই ইউজ করছি। আর এই দেখো, আর তার আগে কিন্তু হাতে আর চাকুতে ভালোভাবে সর্ষের তেলও মাখিয়ে নিয়েছিলাম, দিয়ে এখন এই যে মোচার ভেতর থেকে যে সাদা অংশ, মানে একটা লম্বা ডাঁটির মতো থাকে আর একটা কী বলবো এটা জামার মতো থাকে না, তো সেগুলোকে সমস্ত কিছু বাদ দিয়ে দিয়েছি। দিয়ে আর দেখো এখন মোচাটাকে খুব ভালোভাবে কুচিয়ে নিলাম, কারণ দেখবে এইসব যেসব জিনিসগুলো না এইভাবে কোচাতে হয় না, এগুলোকে না যত ছোটো ছোটো করে কোচানো যাবে তত কিন্তু খেতেও অনেকটা স্বাদ হবে। আর দেখতেই পাচ্ছ সর্ষের তেল আর মোচার আটা সব মিলিয়ে আমার হাতটা অলরেডি কালো হয়ে গেছে। তো এই যে মোচাগুলো সমস্ত কাটা হয়ে গেল, এখন একটুখানি হলুদ জলে ভিজিয়ে রাখলাম, তো এটাকে একটুখানি পরেই এটার ব্যবস্থা করব। এখন আগে জায়গাটাকে না পরিষ্কার করে নিলাম, কি এত নোংরা থাকে। তো তারপর বাপির খাবার টাইম হয়ে গেছিলো, বাপিকেও খেতে দিয়ে এর মধ্যেই দেখো 9:30 জলও এসে গেছে। তো ভাবলাম 9:30 জলটা যতক্ষণ এখান থেকেই পড়ছে তাহলে কেন না বাসন কটা ধুয়ে নেওয়া যাক। আর বাসন ধোয়ার পরেও দেখি জলটা বেশ খানিকক্ষণ ছিল, তাই ভাবলাম চাল আর কি ভাত করতেও তো অনেকটা জল লাগে, তো সেটাও টাইম কলের জল দিয়েই হয়ে যাক আর কি। টাইম কলের জল থাকলে কী বলো তো যতটা ইউজ করা যায়, নাহলে আবার তো সেই পাম্পের জলেই করতে হবে, যতটা ওই কারেন্ট খরচা আর জল খরচা বাঁচানো যায়। কী বলতো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু আমাদের এইভাবে একটুখানি হিসাব নিকাশ করে চলতেই হয়। হ্যাঁ তাই বলে যে সবসময় খুব একদম স্ট্রিক্টলি তা না, তবে মাঝে মধ্যে কিন্তু ইচ্ছা করলে করাই যায়। তো এইদিকে দেখো এখানে মোচা আর সাথে কিছু ছোলা ভিজিয়েছিলাম, ছোলাটা যেন আজকে সকালেই ভিজিয়েছি, এখনও সেইভাবে কিন্তু ভেজেও নি, তবে সিটি দেবো তো অসুবিধা হবে না। আর দেখো তারপর এখানে মোচার মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে এখানে মোচাটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এখানে কিছু ফুলকপি তখন দেখলে না কেটেছিলাম, তো সেগুলোকেই না জলে একটু ভাপিয়ে নিয়েছি, কারণ পোকা টোকা থাকে তো, তো সেগুলোকেই এখন ভালো করে তেলের মধ্যে হলুদ আর নুন দিয়ে ভেজে তুলে নিলাম। এইবার এক এক করে আর কি ফুলকপির তরকারিটা রান্না করা স্টার্ট করে দেবো। আর এর মাঝখানে কিন্তু আমাদের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন পুরোপুরি আর কি পুরো মনোযোগটাই এখন এই যে রান্নার ওপরেই যাবে। তো আজকে ফুলকপি আলুর তরকারিটা যেহেতু শুক্রবার আমাদের নিরামিষ হয়, তাই ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা লঙ্কা টমেটো, তো এই হচ্ছে চিরাচরিত মশলা আর কি নিরামিষ দিনে, আর এক্সট্রা করে আর কিছু দেইনি, তো এটা দিয়ে এখানে বসিয়ে দিলাম। আর এইদিকে বসিয়ে দিলাম হচ্ছে ভাত, আর আজকে দিয়ে নিয়েছি হচ্ছে উচ্ছে সেদ্ধ। তো আমার প্রিয় দিদি বোনেরা, তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক একটা কমেন্ট প্লিজ করে দিও। আর যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো তোমরাও কিন্তু অবশ্যই অবশ্যই জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে। আর এই তো দেখো এখানে ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেছে, এখন এখানে বসিয়ে দেবো হচ্ছে মোচাটা। আর মোচাটা আজকে সর্ষের তেলেই করবো। তারপর দেখো তেলের মধ্যে একটুখানি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটুখানি না মানে কি দুখানা এলাচ ফোড়ন দিয়েছিলাম, দিয়ে নিয়ে কুচো কুচো করে কেটে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা লঙ্কা একটু থেতে করে নিয়েছিলাম। আর এখানে বাদ বাকি মশলার মধ্যে এই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে যে সেদ্ধ করা মোচাটা ছিল সেই সেদ্ধ করা মোচাটা এখানে দিয়ে দিলাম। আর মোচাটাতে যেন চারটে সিটি দিয়ে কিন্তু খুব ভালোভাবে গলেও গেছে। আর দেখো তোমাদেরকে বললাম না সকালবেলা একটা মাছ পড়ে মরে গেছে, এই জন্য দেখো এই মাছটা ঠিক খেলার সঙ্গী পাচ্ছিল না, তো ওই জন্য ওর জন্য আর একটা সঙ্গী এনে দেওয়া হলো, নাহলে একা একা থাকতে বলো আমাদের কারোরই ভালো লাগে না। তো তারপর এই যে এখানে ওকে দিয়ে দিলাম। আর এইবার না মাছের যাতে ভালোভাবে আমরা যত্ন নিতে পারি সেই জন্য বেশ কিছু টিপসও আমাকে বলে দিয়েছে, তো সেগুলো যেদিনকে মাছের জলটা চেঞ্জ করবো না সেদিনকেই তোমাদেরকে সাথে শেয়ার করে দেবো, কারণ মেন যে টিপসগুলো সেগুলো কিন্তু সবটাই জলটা চেঞ্জ করার সময়ই করতে হবে। তো দেখলে না একটু ওপরে গিয়েছিলাম, নিচে এসে দেখি মোচাটা হয়ে গেছে, তো ওপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে এই যে আমার ফেভারিট স্পেশাল মোচা কিন্তু একদম রেডি। মানে মোচা খেতে আমার এত মানে কি বলবো এত ভালো লাগে, বলতে পারো আজকের পুরো ভাতটাই আমি মোচা দিয়েই খেয়েছি, মানে আমার এত পছন্দের একটা খাবার। তো চলো এবার তাহলে বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যাক। তো আমার আগের দিনের ভিডিওতে পায়েল দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে দিদিভাই আমার ভিডিও প্রথম দেখেছে আর দিদিভাইয়ের খুব ভালো লেগেছে, সাথে কিন্তু দিদিভাই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রেখেছে, থ্যাংক ইউ দিদিভাই। আর এক দিদিভাই আমায় কমেন্ট করে জানিয়েছিল যে তোমার কাজ দেখে আমি হাঁপিয়ে যাই, এত কাজ কীভাবে করো। কী বলো তো দিদিভাই একা সংসারে যখন থাকতে হয় না ভগবান ভেতর থেকেই একটা শক্তি দিয়ে দেয় যাতে সব কিছু আমি হ্যান্ডেল করতে পারি। আর টুম্পা করা
কয় দিদিভাই আমায় কমেন্ট করে জানিয়েছিল যে বৃহস্পতিবার হলুদ শাড়ি পরে পুজো দিতে, তাতে আমায় খুব সুন্দর লাগবে। তো থ্যাংক ইউ দিদিভাই যে তুমি এতটা ভেবেছো, কিন্তু কি বলতো, আমি না শাড়ি পরা এখনও শিখিনি, আর এই অবস্থায় যদি আমি শাড়ি পরে পুজো করতে যাই তাহলে বুঝতেই পারছ যে পুজোটা আমি 12টার মধ্যে দেওয়ার চেষ্টা করি সেটা দুপুর 2টাতেও কমপ্লিট হবে না, কারণ শাড়ি পরে আমি মানে ঠিকঠাক করে পরতে পারবো না, পায়ে পেতে হয়তো পরেই যাবো। তো তারপর দেখো এখানে গোপালের সেবাটা দিয়ে নিচ্ছে আর কি, স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে বিএনডি ব্লগস, মনিরুল কাজী, মৌস লাইফস্টাইল, বনানী কোলে, রাখি মণ্ডল দিদিভাই, রিকা ব্যানার্জি দিদিভাই, সুপর্ণা কর্মকার দিদিভাই, ত্রিপুরা থেকে নির্মল নাথ, শ্রেয়সী মজুমদার, পপি লাইফস্টাইল, ফতেমাস কিচেন ব্লগ, জয়া হাউসওয়াইফ, সুমিত্রা দে, মাম্পি মিত্র, সুস্মিতা কুণ্ডু দিদিভাই, তানিয়া খান, পম্পা সরকার, গপ্পসপ্প, দীপা দাস, পিয়াসা পুনু, পায়েল সাহা, রীতা লাইফস্টাইল, পুষ্পা জয়শ্বরী ব্লগ, রিমিজ ব্লগ, আর সাথী মহান্ত দিদিভাই আমায় কমেন্ট করে জানিয়েছিল যে তোমার থেকে কাজ গুছিয়ে করা শিখছি, তোমার আর তোমার এখনও বিয়ে হয়নি, তোমার তবে সামনেই শিগগিরই হবে। তো এটা শুনে খুব ভালো লাগলো যে তুমি আমার থেকে কাজ শিখছো গো। তো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ও আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো হচ্ছে তাল শাঁস, তো আমার জন্য বহু কষ্টে এই দুটোই রয়েছে। তো দেখলাম এই দুটো যদি এখন না খাওয়া যায় পরে দেখবো আমার কপালে আর জুটলোই না আর কি। বাপি কৌশিক সবাই ওরা তাল শাঁস খেতে খুব ভালোবাসে। আর তারপর বিকেলবেলা এসেছিলো মিস্ত্রি, ওই যে বললাম না ঘরটাকে একটুখানি সাজাবো, তো তারই জোগাড় যন্ত্র চলছে। দেখলে তো বিকেলবেলা মিস্ত্রি এসেছিলো, তো তারপরে ওরা কাজ টাজ করে যাওয়ার পর আবার সেই ঘর দোর পরিষ্কার করা, আবার এক রাউন্ড ঘর মোছা, তো এইসব করতে করতে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। মাঝখানে ঘুমিয়েও পড়েছি, তারপর উঠে বেশ খানিকটা এডিটিংও করেছি, মানে এতক্ষণও করছিলাম, হট করে মনে পড়লো যে ভিডিও তো আর শেষটা শুটই করা হয়নি। তো এখন দেখো ঘড়িতে বাজে হচ্ছে রাত 12:10, আমার আর এনার্জি নেই, এবার আমাকে পরিপূর্ণভাবে ঘুমোতে হবে, নাহলে কালকে সকালে আমি সার্ভিস দিতে পারবো না। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলো না। চলো আজকের জন্য গুড নাইট, টাটা, দেখা হচ্ছে কালকে আবার ঠিক দুপুর 2:30।